অন্যায় ভাবে তথা অবৈধ ভাবে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে আজকে প্রায় 33 মাস যাবত যারা বেতন ভাতা পাচ্ছে না এই ভাগ্য বিলম্বিত 10,323 শিক্ষক সমাজ, আপনারা জানেন আজকে প্রায় 38 দিন যাবত আমরা রাস্তায় বসে আছি। দুর্ভাগ্য হলেও এটাই বাস্তব সত্য, আজকের দিন পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তথা রাজ্য ক্যাবিনেটের পক্ষ থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ আসেননি বা রাজ্য ক্যাবিনেটের পক্ষ থেকে কোনো আমাদের প্রতি কোনো আশার বাণী কেউ আমাদেরকে শোনাননি। আমরা 38 দিনে গিয়ে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাকে আমরা হারিয়েছি, 150 জন শিক্ষক শিক্ষিকা অকাল প্রয়াত, এবং আমরা যারা 38 দিন আজকে অনশন মঞ্চে আছি আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, চিকিৎসার পর আবার নিজেদের ন্যায্য অধিকার দাবির লক্ষ্যে আবার অনশন মঞ্চে এসে বসেছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন উনাকে আমরা জিজ্ঞেস করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি গত 22 তারিখ লিগ্যাল এক্সপার্টদের নিয়ে যে ডায়ালগে বসেছেন, আজকের দিন পর্যন্ত আমরা যারা আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাস্তায় আছি আপনার তরফ থেকে আমাদেরকে কোনো অভয় বাণী দেননি। আমরা ভীষণ হতাশাগ্রস্ত, কিন্তু তারপরেও আমরা আপনার উপর বিশ্বাসী ছিলাম, কারণ আপনার মতো একজন সুশিক্ষিত এবং প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব আজকের দিনে আমাদের ধারণা হয়েছিল যারা অন্যায়ভাবে পূর্বতন বাম সরকারের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা বেতন ভাতাহীন অবস্থায় পরিবারকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে আমরা যারা রাস্তায় বসে আছি দায়িত্ব নিয়ে আমাদের বিশ্বাস ছিল আপনি আমাদেরকে অভয়ের বাণী দেবেন যে আমরা পুনরায় বিদ্যালয়ে যাচ্ছি। এর মধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো বার্তা দেননি, যদিও বা ওনার কোন একটা দলীয় সবাই বলেছেন আমাদের উপর ইনজাস্টিস হয়েছে, উনি আমাদেরকে কথা দিয়েছেন, কিন্তু আমাদের হাতে আর সময় নেই। আগামী কিছুদিন বাদে রাজ্য নির্বাচন, বিধানসভা নির্বাচন, তো সরকারের হাতে খুব বেশি একটা সময় নেই, সেই কারণে আমরা অনশন মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই এখনো পর্যন্ত আমরা আপনার উপর যে বিশ্বাস নিয়ে বসে আছি আগামী 30 তারিখের মধ্যে আপনি অন্তত গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে আমাদের উপর যে ইনজাস্টিসটা হয়েছে আপনি তার সুবিচার দেবেন। ইদানিংকালে আপনারা জেনেছেন দেশের মহামান্য সর্বোচ্চ আদালত আরটিআই এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কেসের মূলে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বেতন ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে, সেই কেসের আমরা পক্ষভুক্ত নই। শুধু তাই না, গত 2 দিন আগে আপনারা দেখেছেন দেশের মহামান্য সর্বোচ্চ আদালত এই আরটিআই কে প্রাধান্য দিয়ে এবং বিচার ব্যবস্থার একমাত্র প্রধান হাতিয়ার হিসাবে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছেন, সেখানে দেশের মহামান্য সর্বোচ্চ আদালতে যেমন আরটিআই পোর্টাল খোলা হয়েছে তৎসঙ্গে বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতগুলিতেও এই আরটিআই পোর্টাল খোলার জন্য উনি সেখানে মত ব্যক্ত করেছেন। সাংবিধানিক বেঞ্চে গত 2 দিন আগেই আমরা এই আরটিআই পোর্টালের কথা জানতে পেরেছি, এবং এই 2022 সালে আমরা অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের মাধ্যমে জানতে পেরেছি যে আমরা তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরা যে মামলাটা ছিল সেই মামলার পক্ষভুক্ত নয়। তো আজকের দিনে দিনের আলোর মতো পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী ভবিষ্যৎদর্শী দলিলে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠার আগে যে প্রতিশ্রুতি ছিল যে আমাদেরকে সুনিশ্চিত প্রদান করা, চাকরির ক্ষেত্রে আমাদেরকে অক্ষত রাখা, প্রয়োজনে সংবিধান পরিবর্তন, এগুলো কিছু দরকার হবে না, একমাত্র সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আমরা যারা সেখানে 762 জন আজকের দিনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, বাকি 9,861 জন শিক্ষক শিক্ষিকাকে আমাদেরকে বাঁচানোর জন্য কোর্ট তৎকালীন সময় বিধান রেখেছিল কিন্তু সেটাকে অপব্যাখ্যা হয়েছে, আর পাশাপাশি 462 জন শিক্ষক শিক্ষিকা
তাদেরকে জাজমেন্টের 127 নম্বর প্যারাতে প্রসপেক্টিভ এফেক্ট দিয়ে বাঁচানোর জন্য সেখানে ডাইরেকশন দিয়েছে কোর্ট। তো স্বাভাবিকভাবে আমরা বলবো অনশন মঞ্চ থেকে আপনারা আগামী 30 তারিখের মধ্যে আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করুন। আর যদি আপনারা বিদ্যালয়ে না পাঠানোর ব্যবস্থা করেন এবং আমাদেরকে যদি আপনারা আশ্বস্ত না করেন এবং আপনাদের পক্ষ থেকে যদি আমাদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য কোনো ব্যবস্থা না করেন, তবে আমাদের শিক্ষক শিক্ষিকারা আগামী দিন যদি কোনো প্রকার বিক্ষিপ্ত আন্দোলনে এবং গোটা রাজ্যের জনজীবনের উপরে যদি কোনো প্রকারের সেখানে বিধ্বস্তমূলক বা জনগণের স্বাভাবিক জীবনযাত্রার উপরে বিঘ্নতা সৃষ্টি করে এমন কোনো আন্দোলন যদি আমাদের শিক্ষক শিক্ষিকারা হাতে নেয়, তার জন্য দায়ী কিন্তু রাজ্য সরকার থাকবে। নমস্কার। কি ধরনের আন্দোলন হতে পারে? দেখুন, আমরা এখন পর্যন্ত যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে আমরা এই আমরণ অনশন মঞ্চ আমরা প্রায় 38 দিন যাবৎ চালিয়ে যাচ্ছি, এখনো একটা আশা রেখে কিন্তু আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের এই মঞ্চ চলবে। 30 তারিখের পরেই আমরা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো বার্তা না পাই তাহলে আমরা তৎক্ষণাৎ আমরা বসে সিদ্ধান্ত নেব কি ধরনের আন্দোলন আমরা আগামী দিন করতে যাচ্ছি, সেটা রাজ্যবাসী দেখতে পাবে।